আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত গত 35 বছর ধরে জাতির সেবায় বিভিন্ন কর্মকাণ্ডে নিয়োজিত। বিশেষ করে শিক্ষা এবং স্বাস্থ্যের ব্যাপারে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত প্রচণ্ডভাবে সতেজ এবং সক্রিয়। ঠিক এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা গত 30 বছর ধরে সমাজের জন্য বিভিন্ন রকম কাজকাম করে এসেছি। আগামী 12 জুন রবিবার কলকাতা নেতাজি ইনডোর স্টেডিয়ামে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সদস্যদেরকে নিয়ে আমরা একটা সদস্যদের কনভেনশনের আয়োজন করেছি এবং এই কনভেনশনে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য থেকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যারা সদস্য আছেন তারা প্রতিনিধিত্ব করবেন। এবং গত দিনে আমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ছত্রছায়ায় কী কী কাজকাম করেছি শিক্ষা এবং স্বাস্থ্যের উপরে তার একটা ডকুমেন্টারি সেদিন প্রকাশ করা হবে। এবং আগামী দিনে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত কী কী কাজ করবে তার একটা পূর্ব বাজেট সদস্যদেরকে আমরা জানিয়ে দেওয়া হবে। এই কনভেনশন শুধুমাত্র সদস্যদের জন্য, যারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সদস্য নন তারা এই কনভেনশনে অংশগ্রহণ করতে পারবেন না। সমস্ত সদস্যদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের যাদের কার্ড রিনিউ করা হয়নি, যাদের রিনিউ ফেল হয়েছে, ডেট ম্যাচিওর হয়ে গেছে, ডেট শেষ হয়ে গেছে, আমি তাদেরকে বলবো আপনারা যথাশীঘ্র অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সদস্য কার্ড রিনিউ করে ফেলুন। এবং সেই সাথে সাথে প্রত্যেকটা অঞ্চল কমিটি, ব্লক কমিটি এবং গ্রাম কমিটির সদস্যদেরকে আমরা সক্রিয় করার জন্যে পুরো রমজান মাস ব্যাপী বিভিন্ন জায়গায় ব্লক এবং অঞ্চল কমিটির আমরা ইফতার মাহফিল বা সদস্য সম্মেলন করব। সেই সমস্ত সম্মেলনগুলোর মধ্য দিয়ে আমরা পুরনোদের রিনিউ করে নেওয়া এবং নতুন সদস্য সংগ্রহ করার কাজ আমরা চালিয়ে যাব। এই হিসাবে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সকল গ্রাম, অঞ্চল এবং ব্লক কমিটিদের কর্মকর্তা যারা আছেন তাদেরকে আমি সক্রিয় হওয়ার জন্য অনুরোধ করছি। এবং 22 জুন রবিবার কলকাতা নেতাজি ইনডোর স্টেডিয়ামে যাওয়ার জন্যে ডেলিগেট কার্ড শুধুমাত্র তারাই পাবেন যারা সুন্নাতুল জামাতের সদস্য এবং যাদের কার্ড রিনিউ আছে। তাই আবারও বলছি, যাদের কার্ড রিনিউ করা নেই তারা কার্ড রিনিউ করে ফেলুন, এবং যারা সুন্নাতুল জামাতের সদস্য হতে ইচ্ছুক তারা ইতিমধ্যে সদস্য হয়ে যান। এবং পুরো রমজান মাসব্যাপী আমরা রাজ্যের বিভিন্ন অঞ্চল এবং ব্লক কমিটির সদস্য সম্মেলন এবং ইফতার মাহফিল আয়োজন করব। সেই ব্যাপারে সমস্ত সদস্যদেরকে আমরা সক্রিয় থাকার জন্যে এবং সার্বিকভাবে কলকাতার এই কনভেনশন সফল করার জন্যে আমি সবার কাছে অনুরোধ করছি।